নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে চলে যাচ্ছেন আরেক দিকে, খাবার কোথায় পাওয়া যাবে, কোন জায়গায় গেলে আমার পেটের ক্ষুধা নিবারণ হবে। এমন সময় রাস্তার মধ্যে দেখলেন উমার রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর, তুমি এত রৌদ্রের মধ্যে কেন বাড়ি থেকে বের হয়েছো, কি কারণ তোমার? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, বাড়িতে কোনো খাবার নেই, এত খরা, এত রোদ, মাথা মনে হয় যে ফেটে যাবে, আমার বাড়িতে কোনো খাদ্য নেই, খাবারের সন্ধানে আমি বাড়ি থেকে বের হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আবু বকর, একটু দেরি করো, চলো আমার সাথে। দুইজন হাঁটা শুরু করলেন, সামনে কিছু দূর যাওয়ার পরে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে উমার, তুমি কেন এই রৌদ্রের সময় বাড়ি থেকে বের হয়েছো, ঘটনাটা কি? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, এত ক্ষুধা লেগেছে, কোথায় সামান্য একটু খাদ্য পাবো, এই খাবারের জন্য বাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছে। বিশ্ব ইতিহাসের তিনজন শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান মানুষ হলো আবু বকর, আর নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর উমারের কথা কি বলবো, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছিলেন, আমার পরে কেউ যদি কোনোদিন নবী হতো তাহলে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই নবী হতেন। এই তিনজন শ্রেষ্ঠ মানুষ বাড়ি থেকে বের হয়েছে খাবারের অভাবে, ক্ষুধার তাড়না, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়েছে। চলে যাচ্ছে একজন আনসারী সাহাবি যার নাম আবুল হাইসাম, আবুল হাইসাম আনসারী সাহাবি যার ছিল খেজুরের বাগান, যার ছিল পানির কূপ, ঠান্ডা মিষ্টি পানির কূপ ছিল, যার অনেকগুলো বকরী ছিল, ছাগল ছিল। আবুল হাইসাম আনসারী সাহাবির বাড়িতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনদিন তার সালাম দিলেন, সালামের কোনো জবাব নেই। আনসারী সাহাবি বাড়িতে নেই, কোথায় যেন গেছে। এখন আনসারী সাহাবির স্ত্রী, তিনি তার দরজা হোক পর্দার আড়াল থেকে উঁচ থেকে তিনি দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তিনবার সালাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, সালামের কোনো উত্তর বাড়ি থেকে না পেয়ে তারা তিনজন আবার ফেরত চলে যাচ্ছেন। এমত অবস্থায় আনসারী সাহাবি উম্মুল হাইসাম, আনসারী সাহাবির স্ত্রী হাইসামের মা, তিনি বাড়ি থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে যাবেন না, আপনি আমার উপরে রাগান্বিত হবেন না, আপনার মতো মানুষ এই দুপুরে বেলা আমার বাড়িতে এসেছেন, আমি কত খুশি হয়েছি, আমার আশা হচ্ছিল, আমি চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল আপনি বারবার আমাকে সালাম দেন, আমাদেরকে বারবার সালাম দিবেন, এই সালামের জন্য মূলত আমি আপনার তিনবার সালামের জবাব আমি দিইনি, হে আল্লাহ রাসূল আপনি আসুন, আপনি আমার বাসায় বসুন, আমার ছেলের বাবা সামনে কোথাও গেছে, আপনাদের বসার ব্যবস্থা করে দিই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দুইজন সাহাবী আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে আবুল হাইসামের বাড়িতে গিয়ে বসলেন। এমত অবস্থায় আবুল হাইসাম আনসারী সাহাবি একবারে কলস ভর্তি পানি নিয়ে চলে আসলেন। আসার পরে বিশ্ব ইতিহাসের তিনজন দামি মানুষকে তার বাড়িতে উঠানে দেখে, বসতে দেখে তিনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, মারহাবা, আহলান সাহলান মারহাবা, হে আল্লাহ রাসূল, আমার বাড়ি ঘর সব আপনার জন্য মুক্ত, আপনার কি খেদমত করতে পারি আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে হাইসামের বাবা, তুমি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো, খাবার দিতে পারো কিনা একটু দেখো। তখন আবুল হাইসাম চলে গেলেন বাগানে, বাগানে যাওয়ার পরে কাঁচা পাকা শুকনা একেবারে খেজুরের কাঁদি সরা তৎক্ষণাৎ নামিয়ে নিয়ে তিনি নিজে হাতে কেটে নিয়ে চলে আসলেন। আসার পরে ঠান্ডা পানি, খেজুর, বিভিন্ন ধরনের শুকনা পাকা খেজুর খেতে দিলেন। দেওয়ার পরে হাতে ছুরি করে, হাতে ছুরি নিয়ে চলে যাচ্ছেন একটা ছাগল জবাই করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমানদারি করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
যে হে আবুল হাইসাম, খবরদার, দুধ দেওয়া কোনো ছাগল, যেই ছাগলে বাচ্চা আছে দুধ দেয় এরকম ছাগল খবরদার জবেহ করো না, পারলে অন্যটা জবেহ করো যার কোনো বাচ্চা কাচ্চা নেই। তখন আবুল হাইসাম তাই করলো, ছাগল জবেহ করে গোশত রান্না করে গোশত রুটি সব কিছু দিল, খাবার পরিবেশন করলো। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন পেট ভরে খুব মানে শান্তভাবে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এবার বলছেন, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, হে আবু বকর উমর তোমরা কান খুলে শুনে রাখো, যার হাতে মুহাম্মাদের জীবন রয়েছে ওই সত্তার কসম করে বলছি, লা তুসআলুন্না আন হাযান নাঈমি ইয়াউমাল কিয়ামা, আজকে যে নিয়ামত, যে রিজিক, যে রিজিকের জন্য এই প্রখর রোদে বাড়ি থেকে বের হয়ে তোমরা এসেছো আমার সাথে, যে খাবার না খেলে আমরা বাঁচবো না, এই খাবার যেটা আমরা পেট ভরে খেলাম, আত্মা শান্তি পেলো, পেট ঠান্ডা হলো, এই খাবার সম্পর্কে, এই রিজিক সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরা আত-তাকাসুরের 8 নম্বর আয়াতে, সুম্মালাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর দুনিয়াতে যারা যে রিজিক ভক্ষণ করবে, যেই যেই নিয়ামতের মালিক হবে, এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের মাঠে আল্লাহ অবশ্যই অবশ্যই তার বান্দাদেরকে জিজ্ঞাসা করবে।